আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় সকালে থেকে রাতে দাঁত ব্রাশ করা বেশি জরুরি। তো ভিউয়ার্স, কেন ও কীভাবে এটি জানতে ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, প্রতিদিন দুইবার ব্রাশ করার নিয়ম রয়েছে, আর তা হলো সকালে এবং রাতে খাবার খাওয়ার পরে। আমরা অনেকেই দাঁত ব্রাশ করতে ভুল করে থাকি, অনেকেই রাতে ব্রাশ না করেই ঘুমিয়ে পড়ি, অনেকেই সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রাশ করতে শুরু করি। তো ভিউয়ার্স, দাঁত ব্রাশ করার উদ্দেশ্য দাঁত চকচকে করা নয়। সুস্থ দাঁত, দাঁতের অনেক ধরনের কালার থাকে, সুস্থ অসুস্থ দাঁত থাকে, তো ব্রাশের মাধ্যমে দাঁত চকচকে করা যায় না। ব্রাশ করার উদ্দেশ্য হলো দাঁতে এবং মাড়িতে যেন কোনো খাদ্যকণা লেগে না থাকে, সেটিই হওয়া উচিত ব্রাশ করার উদ্দেশ্য। তো ভিউয়ার্স, যখন আমরা সারাদিন খাদ্য খাবারগুলো চিবিয়ে খাই, খাওয়ার পরে সে খাবারের খাদ্যকণাগুলোতে কিন্তু দাঁতের বিভিন্ন অংশ লেগে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এখানে দেখুন যে প্রতিটি দাঁতের দুদাঁতের মধ্যবর্তী স্থানে কিছু একটা লেগে আছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এ ধরনের খাদ্যকণা যখন দাঁতের দুদাঁতের মধ্যবর্তী স্থানে এবং মাড়িতে জমতে শুরু করবে, তবে সেটি যদি পরিষ্কার না হয়, সেটি যদি আপনি ব্রাশ না করেন, তাহলে কিন্তু সেখানে ধীরে ধীরে জমতে শুরু করবে, সেটি শক্ত হতে থাকবে এবং এক পর্যায়ে অনেক বেশি শক্ত হয়ে দাঁতের সঙ্গে লেগে থাকবে, যেটিকে আমরা মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যালকুলাস বলি। তো এই ক্যালকুলাসগুলো মুখের জন্য বেশ ক্ষতিকর, দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষতি করে। এগুলা যদি আপনি ব্রাশ করে রাখেন সকালে এবং রাত্রে, তাহলে কিন্তু এ ধরনের ক্যালকুলাস জমার সম্ভাবনা থাকে না। যদি কখনো সকালে সকালে আপনি ব্রাশ নাও করেন, তাহলে রাতে করাটা অত্যন্ত জরুরি। কেননা যখন এই ক্যালকুলাস বা খাদ্যকণাগুলো রাত্রে এভাবে মুখের মধ্যে নিয়ে আপনি ঘুমিয়ে যাবেন, তখন সেই খাদ্যকণাগুলো পচে গিয়ে সেগুলো ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ে দাঁত এবং মাড়ির ক্ষয় শুরু করবে। আর এটি রাতে অনেকক্ষণ ধরে মানুষ ঘুমায়, 6 ঘন্টা 8 ঘন্টা যদি মুখটা বন্ধ থাকে, তাহলে সেগুলো ব্যাকটেরিয়ায় পরিণত হয় আর তাতে দাঁত এবং মাড়ির ক্ষয় হতে থাকে। তো এর জন্যে ভিউয়ার্স, সকালের থেকে রাতে দাঁত ব্রাশ করাটা বেশি উত্তম। তো ভিউয়ার্স, যখন ব্রাশ না করার ফলে কিন্তু এ ধরনের ক্যালকুলাসগুলো হয়ে থাকে, এগুলা ক্যালকুলাস হয়েছে, এগুলা খাদ্যকণা জমে জমেই কিন্তু এ ধরনের ক্যালকুলাস হয়ে থাকে। এটি দিন যত যায় ততই কিন্তু বাড়তে থাকে, যদি ঠিকমতো ব্রাশ না করা হয়। এবং মাড়ির দিকটা ঠিক এমনটি দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটি দাঁতের গোড়ার দিকে মাড়িতে বেশ ক্যালকুলাস জমে আছে, আর এই ক্যালকুলাস জমার কারণে সেখানে ব্যাকটেরিয়া থাকার কারণে মাড়ি এভাবে ফুলে যায়। এবং মাড়ি ফুলে যাওয়া আর বিভিন্ন ধরনের গাম ডিজিজ, মাড়ির বিভিন্ন অংশ ফুলে ওঠা, মাড়ি থেকে রক্ত আসার সমস্যা, ব্রাশ করার সময় রক্ত আসার সমস্যা, জিঞ্জিভাইটিস, এ ধরনের সমস্যা হতে থাকে এই ক্যালকুলাসের কারণে। যদি সঠিক নিয়মে সকালে এবং রাত্রে দাঁত ব্রাশ করা হতো, দাঁত পরিষ্কার করা হতো, তাহলে কিন্তু এই প্লাকগুলো বা ক্যালকুলাসগুলো জমতো না, আর না জমার ফলে মাড়ি এবং দাঁতের দুইটাই কিন্তু ভালো থাকতো। তো যদি কিনা সকালে সম্ভব না হয়, তাহলে রাত্রে অবশ্যই দাঁত ব্রাশ করে তারপরে আমাদের প্রত্যেকেরই ঘুমাতে যাওয়া উচিত। ভিউয়ার্স, এখানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন যে প্রতিটি দাঁতের গোড়ার দিকে খাদ্যকণা লেগে আছে, কিছু একটা দেখা যাচ্ছে। তো যদি এভাবে প্রতিনিয়ত খাবার দাঁতের উপরে জমতে থাকে, তাহলে কিন্তু এক পর্যায়ে এখানে যে মাড়িটি রয়েছে দেখতে পাচ্ছেন, মাড়িটি ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে, আর তার জন্য দাঁতের গোড়া আলগা হয়ে যায় এবং খুব সহজে দাঁত নড়ে যেতে থাকে। এবং এ ধরনের খাবার জমে ব্যাকটেরিয়া হওয়ার কারণে মাড়িটি দুর্বল যায়, ফুলে ফুলে ওঠে, ফুলে লাল হয়ে থাকে, অনেক ধরনের সমস্যা, বিভিন্ন গাম ডিজিজের সৃষ্টি হয় শুধুমাত্র ঠিকমতো সঠিক নিয়মে ব্রাশ না করার কারণে। আর দিনের থেকে রাত্রে দাঁতের বেশি সমস্যা হয়, কারণ রাতে আমাদের মুখ বন্ধ থাকে, রাতে আমাদের মুখ বন্ধ থাকায় সেটি ব্যাকটেরিয়া বেশি পরিমাণে বৃদ্ধি হতে পারে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন দাঁতের গোড়া থেকে মাড়িগুলো কেমন সরে গেছে, অর্থাৎ এখানে এই মাড়িটা এই পর্যন্ত দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটা সময় ছিল দাঁতের এই পজিশনে ছিল, কিন্তু এই ক্যালকুলাস, এই খাবার জমে জমে ক্যালকুলাস হওয়ার কারণে দাঁতের মাড়িটি ঠিক এখান থেকে নামতে নামতে এই পর্যন্ত নেমে আসছে। এমন অবস্থায় চলতে থাকলে কিন্তু যখন আরেকটু নিচে চলে আসবে, তখন দাঁতটি এমনিতেই অকালে নড়ে যাবে। তো ভিউয়ার্স, সামান্য ব্রাশ করায় অবহেলার কারণে কিন্তু এ ধরনের সমস্যা এত দূর পর্যন্ত আসতে পারে। এছাড়া
যখন দাঁতের উপরিভাগে খাবার জমে থাকবে তখন কিন্তু এই ধরনের ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগার সমস্যা হতে থাকবে। যেমনটি এই দাঁতগুলায় দেখতে পাচ্ছেন, এটি কোনো স্পট নয়, এটি হচ্ছে দাঁতের ক্যারিজ বা আমরা বাংলাতে যেটাকে পোকা লাগার সমস্যা বলে থাকি। আর এই সমস্যাও কিন্তু একমাত্র দাঁতের উপরে খাবার জমে থাকার কারণ। তো বুঝতেই পারছেন ভিউয়ার্স, দাঁত পরিষ্কার রাখা কতটা জরুরি। আর পরিষ্কার করতে সকালে যেমন তেমন, রাতে ঘুমাবার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে শোয়ার জন্য অনুরোধ করব, কারণ দিনের থেকে রাতে দাঁতের সমস্যা বেশি ঘটে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।